কোনোদিন? হ্যাঁ দাদা, এদিকে এসে বলেন। এর নাম কোনোদিন শুনিনি, হংসিয়াং রেড ড্রাগন। এর নাম প্রথম শুনছেন তো? এবারে বলছি, আমার একটা ভিডিও কমেন্টে লিখেছে, মফিজুলদার সাদিয়া নার্সারিতে হংসিয়াং রেড ড্রাগন আম হারকেল নিয়ে খুঁজতে হবে। হাসির কথা এইবারে শুনে, না হাসির কথা, যে দাদা কমেন্ট করেছে হ্যাঁ তাকে আমি মানে খুব আহ্বান করছি, আমার নার্সারিতে আসেন, হংসিয়াং গাছ নিয়ে যান অবশ্যই। হ্যাঁ, আমি যদি ভাগ্যবান হই আপনার সামনে ফেব্রুয়ারি মাসে আপনার চ্যানেলে হংসিয়াং রেড ড্রাগনের মাদার গাছে বল দেখাবো। একদম। আর সামনের মে মাসে মানে ২৪ সালের মে মাসে হংসিয়াং রেড ড্রাগন আম গাছ থেকে পাকা আম পেড়ে মানুষকে খাওয়াতে পারবো, অসুবিধে নেই। আপনি বলতে যাচ্ছেন আমাদের যে লোকাল যে হিমসাগর টিমসাগর, লোকাল হিমসাগর ল্যাংড়া আম্রপালি মল্লিকে আমার দাদু বাবা বসিয়েছে, আমার নিজস্ব জমি ১৪ বিঘে আমার দাদু বাবা যে গাছগুলো বসিয়ে গিয়েছিল ওগুলো কেটে দিয়ে বছরে ৩ বার যে আমগুলো ফলছে হংসিয়াং রেড ড্রাগন কাঠিমন বাড়ি ১১ এই আমগুলো কানন ভোগ, এই আমগুলো আমরা ১৪ বিঘে আম বাগান নতুন করে এবারে বসানোর প্রস্তুতি নিচ্ছি, আম বাগান অলরেডি কাটা হয়ে গেছে। আরে দাদা বলেন তো, আমার বাবা বা দাদুরা, আপনার বাবা আপনার দাদুরা যে হিমসাগর ল্যাংড়া আম গাছ বসিয়ে গিয়েছিল, সেই আমগুলো কি বছরে ২বার হয় না ১বার হয়? আমার আমার ২ বছরে ১বার হয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আজকে আমি ছুটে এসেছি এখানে, তার একটা কারণ আমার বাড়িতে হিমসাগর আম গাছ আছে আমার বাবার হাতের বসানো, সে ল্যাচ ১ বছর হয় ১বছর হয় না, এই বছর হয়েছিল, সামনে বছর আর হবে না। এইবারে দাদা বলছি হংসিয়াং রেড ড্রাগন বসান, মানে এই একদম হংসিয়াং রেড ড্রাগন ২ বছরে ৬বার আম হবে, বছরে ৩বার, একদম গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কাঠিমনের মতো হংসিয়াং রেড ড্রাগন দেখলাম তো হয়ে হয়েছে তো এই টাইমে আম হয়ে, একদম একদম। আচ্ছা, কাঠিমন হংসিয়াং কানন ভোগ বাড়ি ১১ এই আমগুলো আপনারা অবশ্যই বছরে ৩বার পাবেন, ২ বছরে ৬বার, আর দাদুদের মতো ল্যাংড়া হিমসাগর বসাবেন ২ বছরে ১বার পাবেন আম, একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, আপনারা আসেন আমার নার্সারিতে। এটা বড় ব্যাপার, প্রচুর সময় নেয় ওই গাছে ফল, অ্যাকচুয়ালি ১২ মাস ব্যবসা চলবে, ১২ মাস একদিক দিয়ে পাকবে একদিক দিয়ে অর্ডার করবে, এসে নিয়ে যান। আরে আমার, আমি ছোটবেলায় দেখেছি আমার দাদু ওই তালপাতার হাওয়া খাচ্ছে, হ্যাঁ আমরা এখন ওই ইলেকট্রিকের মাধ্যমে মানে আজ থেকে ৩৫ বছর আগে আমরা তখন ছোট ছিলাম মানে ফ্যানের হাওয়া খাচ্ছি, এখন আমার আবার বাড়ি দাদার ছেলে মেয়েরা বলছে বলে বাড়িতে এসি লাগাতে হবে, তাই আমি বলছি আপনারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন, একদম একদম আপনারা চলে আসুন, নিজের পছন্দই সাদিয়া নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যান। আর এখানে আসলে একটা সুবিধা, সেটা হলো আমার আমার ১০ রকম আছে, আমি দেখে শুনে নিতে পারবো, একদম একদম ঠিক, আমি দেখে শুনে নিলাম। আর অনলাইনে মাল কিনে কিন্তু অনেকেই ঠকেছে, আপনারা অনলাইনে মাল কিনবেন ৩০০ টাকার চারাটা রেট হবে ৫০০ টাকা, তার প্যাকেটিং চার্জ তার কুরিয়ার চার্জ দিয়ে দেখা যাচ্ছে বাড়িতে যে গাছ একটা ড্যামেজ হয়ে গেল, ড্যামেজ হয়ে, হ্যাঁ আপনারা আসেন, আমি কিন্তু অনলাইন করি না, আপনারা এসে আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যান। অ্যাড্রেসটা আর ঠিকানাটা একটু বলে দেন, ফোন নাম্বারটা দিয়ে দেন। অ্যাড্রেস শিয়ালদা রেল স্টেশন, ক্যানিং থেকে ট্রেন আসে, আচ্ছা নামখানা থেকে ট্রেন আসে, আচ্ছা ওদিকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে ট্রেন আসে, শিয়ালদায় সবাই নামবে, বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরবে, গুমা রেল স্টেশনে নামবে, ১ ঘন্টা ৫ মিনিট সময় যাবে, গুমা রেল স্টেশনে নেমে আপনাদের নামাবে ২ নম্বর প্ল্যাটফর্মে, আপনারা আসবেন ১ নম্বরে, টিকিট কাউন্টারে পাশ দিয়ে নামলে টোটো আছে, টোটো করে ১৫ টাকা ভাড়া নেবে, বদরহাট বাস স্ট্যান্ডে নামবেন, বাস স্ট্যান্ডে ৩ রাস্তার মোড়ে নেমে বাঁ দিকে দেখবেন সিমেন্টের ইট দিয়ে একটা ইট বিছানো রাস্তা ঢালাই, ওই রাস্তা দিয়ে ঘড়ি ধরে ১ মিনিট পায়ে হেঁটে আসবেন ডান দিকে নার্সারি, নার্সারি খুঁজে না পেলে আমার স্ক্রিনে ভিডিওতে ২খানা নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাকে ফোন করবেন, আপনাদের প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবো। একদম আমগুলো দেখান প্রচুর আম, আপনারা আমের প্রতি নজর দিন, আপনারা চলে আসুন নার্সারিতে, এখানে আমের স্বর্গ রাজ্য বললে ভুল হবে না, একদম একদম। আমার প্রায় ২ লক্ষ আম তৈরি করা হয় সারা বছরে মিলে, হ্যাঁ এর আগের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ এর আগেও এসেছিলে, আগে আম পাতা কম ছিল, এখন ওদিকে আছে এদিকে আছে চারিদিকে মিলে ব্যাপক, চারিদিকে রয়েছে, এদিকে আসেন একটু ঘুরিয়ে দেখানে দেখেন,
বাড়ি এগারো, থ্রি টেস বাড়ি এগারো। আচ্ছা এখানে কিং অফ চাকাপাত ওটা আটটি উটো, প্রত্যেকটা আমি আটকেন বাড়ি তেরো ফোর কেজি, কেউ যায় বাড়ি ফোর বোনাই কিং, বিভিন্ন ধরনের আম। চলেন ওদিকে চলেন, একদম পুরো আমের স্বর্গরাজ্য তৈরি করে রেখেছি। আপনারা আসবেন, এক একটা করে মার্কিং করা হবে। সাওনিমা একদম পুরো মানে কস্তুরি, মানে বিভিন্ন ধরনের আম, নাম ডগ মাই, রেড আইভরি, মিয়াজাকি, গৌরমতি, হ্যাঁ বিভিন্ন আম, কাঁচা মিঠা বিভিন্ন আম। মানে আমের দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে তাকিয়ে লাভ নেই, এইদিকে দেখেন আমটা দেখুক। হ্যাঁ আচ্ছা, এখন বর্তমান পজিশনে এটা আবার নাম ডগ মাই, নাম ডগ মাই, হ্যাঁ নাম ডগ মাই, আড়াইশো টাকা পিস আছে ছাড়া, আড়াইশো টাকা পিস, হ্যাঁ কিন্তু অরিজিনাল হবে। অনেকে হয়তো ভাবছে যে মফিজুলদা আড়াই তিন ফুটের চারা আড়াইশো টাকা নিচ্ছে, অনেকে হয়তো ভাবছে, কিন্তু না, চারা অরিজিনাল কোয়ালিটি আছে, জাতটা এক নম্বর পাবেন, কোনো রকম ডুপ্লিসিটির কারবার নেই, কোনো রকম ডুপ্লিসিটির কারণ নেই। আচ্ছা রেড আইভরি এও মোটামুটি আড়াইশো টাকাতে পাবেন। একজন কমেন্টে লিখেছে মফিজুলদার নিজস্ব মাদার থেকে চারা তৈরি, মফিজুলদার না সাদিয়া নার্সারিতে আমি গিয়েছিলাম কিন্তু উনি আস্তে আস্তে যেন চারার দাম বাড়িয়ে দিচ্ছে। আমি কিন্তু পরপর প্রতি বছর একবার করে ব্যাপক হারে দাম কমাই চৈত্র মাসে। শুধু ও কমেন্ট না, আরও একটা কমেন্ট করেছিল আমার চ্যানেলে, একজন কমেন্ট করেছিল যে ওনার কত বড় গাছ আছে বা কখানা গাছ আছে যে এত মিয়াজাকির কলম বাঁধতে পারে। এবারে শোনেন, আমার শোনেন, আমার তো মিয়াজাকির প্রচুর মাদার, যে কমেন্ট করেছে সে আমার এখানে দেখে যাক এসে, অসুবিধা নেই। পাঁচ বিঘে আমার মাদার আছে, ষাট রকম ভ্যারাইটির আমের মাদার পাঁচ বিঘে আছে, সব থেকে বেশি মিয়াজাকি আর কাঠিমন। যাই হোক, আমার কমেন্ট উল্টো পাল্টা না করে আপনারা নার্সারিতে আসুন, এসে দেখে যান, একদম আপনারা ফাউ কমেন্ট করছেন কেন, সেটাই আপনারা এসে দেখে যান, বাস্তবে দেখুন। আর আমি যে হ্যাঁ যে কমেন্টে করেছে যে মফিজুলদার নার্সারিতে নিজস্ব মাদার দিয়ে চারা তৈরি, দাম আরও একটু কমালে ভালো হয়, অবশ্যই আপনারা আপনাদের অনুরোধ আমি মানে রাখবো। এরপরে যে ভিডিওগুলো করবো পুজোর অফারের পরে, আমি অবশ্যই দাম কমানোর চেষ্টা করবো, গাছটাও তখন বড় হয়ে যাবে, হ্যাঁ চেষ্টা করবো। তবে চৈত্র সেলে, তার আগে আর না, চৈত্র সেলে এক মাসের সেল থাকে তখন দাম আমি কমিয়ে দেই। হ্যাঁ এখন দেরি আছে, যাবে তারাও ভালো ভ্যারাইটি ভালো চারা পাবে, অসুবিধা নেই। এবারে এখন কি প্রচুর আইটেমের চারা আছে, হিউজ পরিমাণ, লাখে লাখে, আপনারা ওর থেকে বাছাই করে চারা নিয়ে যেতে পারবেন। আর চৈত্র সালে তখন আমের চারা যেমন লাখে লাখে থাকবে না, না না, আপনারা এখন চলে আসেন, পুজোর অফার চলছে, মানে যে আসবে প্রত্যেককেই মানে নারকেলে কুল, বিলেতে কুল, টক মিষ্টি কুল এবং ভিয়েতনামি মালটা প্রত্যেককেই যে কোনো একটা চারা গিফট করব, অসুবিধা নেই। আর মিয়াজাকি চারার তো দাম বলাই আছে তোমার আগের ভিডিওয়, একদম পুজোর অফারে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা আমি দাম করেছি। আর নতুন যে আমটা এসছে কাঠিমনের মতো বছরে তিনবার হয়, ওই যে আমটা, এই যে আম হংসিয়াং রেড ড্রাগন, হংসিয়াং রেড ড্রাগন, আগে আর সমুদ্র আমার নার্সারি থেকে একটা হংসিয়াং গাছ নিয়ে গেছে, হ্যাঁ সমুদ্রার সাদেও দেখবে, এবং এ পর্যন্ত প্রায় দু হাজার চারা আমি বিক্রি করেছি হংসিয়াং রেড ড্রাগন। হ্যাঁ আমটা আমাদের কাছে বেশি দিন আসেনি, আমরা মাদার গাছ করেছি, মাদার গাছ থেকে কিছু ডোকা কেটে শর্ট রেক ছোটো চারা বানিয়েছি। পশ্চিমবাংলার মধ্যে এই ছোটো গ্যাপটিনের চারা সাদিয়া নার্সারিতেই শুধু পাবেন, পশ্চিমবাংলার মধ্যে অন্য কোনো নার্সারিতে এত ছোটো চারা হংসিয়াং রেড ড্রাগন চারা পাবেন না। এই চারাটার আমি দাম রেখেছি আটশো টাকা, আর বড়ো চারা ওর দাম আছে তেরোশো টাকা, আপনারা নিয়ে যাবেন। আর হংসিয়াং রেড ড্রাগন আমটা মানে খুব তাড়াতাড়ি কাঠিমনের মতো, বানানা ম্যাঙ্গোর মতো, মিয়াজাকির মতো, বিঘে কি বিঘে এক বছর পর থেকে মানে গাছ লাগানোর জন্য মানুষ পাগলের মতো নার্সারির পিছনে ছুটবে, এত বড় কথা আমি বলে রাখলাম। কমার্শিয়াল, কমার্শিয়াল ভ্যারাইটি আমার এখানে কি বলেন তো, কালেকশন যখন আমি করি কোন আমটা মার্কেটে নেই, কোন চারাটা মার্কেটে নেই, সেইটা আমি কালেকশন করে আগে আগে মাদার তৈরি করে নেই। গাছ হিসাবে তো গাছে ফল আসার কথা না, তা আপনার নার্সারিতে দেখছি একদম ছোট্ট গাছে। শোনেন, আমি কিন্তু কাস্টমারদের সবসময় বলি, হ্যাঁ গুড়ি আড়াই ফুট না হলে কাঁদি আসবে না, একদম একদম ঠিক। আজকেরও আমি বলছি এই যে মুচি ধরেছে ফল এসছে, হ্যাঁ এসছে, হ্যাঁ এ কিন্তু ঝরে পড়ে যাবে, এই অলরেডি এই একটা ঝরে গেছে, হ্যাঁ 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 ঝরে পড়ে যাবে, পড়ে যাবে, গুড়িটা এই পর্যন্ত হয়েছে, যেই এই পর্যন্ত হবে আড়াই ফুট,
নারকেলের কাঠি ঝুলবে, তার আগে ঝুলবে না, ঝুলবে না। এই গাছে মোষ আসবে, মুচি আসবে, কিন্তু এই নারকেল গাছের কাঁধে ধরে রাখা সম্ভব না। গোড়াটা একটু মোটা হওয়া লাগবে, আড়াই ফুট তিন ফুট গুড়ির হাইট লাগবে। এই হলো ড্রপ ভ্যারাইটি গঙ্গাবর্ধন নারকেল। আর এই টু এর দিকে আসেন, এটা হলো মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন, হ্যাঁ মালয়েশিয়ান। এটা এক বেগত বা এক ফুট গুড়ি হচ্ছে, হয়েছে। এটা আরো দেড় ফুট গুড়ি হবে, কাঁধি ঝুলবে, একদম গ্যারান্টি করে বলছি, গ্যারান্টি। এই গাছটার বয়স 3.5 বছর। ওই বলে না 3 বছরে নারকেল হয়, একদম ঢপ কথা, মিথ্যে কথা। মোটামুটি 5 বছর হতে হয়। মোটামুটি ট্রিটমেন্টের উপরে রাখলে 5 বছর, ট্রিটমেন্ট হালকা কমে গেলে 6 বছর। হ্যাঁ, আর ট্রিটমেন্ট না করলে আরো 2 বছর বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। বসিয়ে রাখলে 7-8 বছর লাগতে পারে। তো যাই হোক, শোনেন, আপনারা হালকা সার দেবেন বছরে 3 বার, একটু খোল সার, একটু ভার্মি কম্পোস্ট দেবেন, তাহলে নারকেল 5-6 বছরে হওয়া সম্ভব, কিন্তু 3 বছরে হবে না এখনো আমি বলছি। মালয়েশিয়ান গ্রিন চারা আমার কাছে আছে, খুব ভালো চারা, 300 টাকা দাম। আর গঙ্গাবর্ধন যেটা দেখালাম ও চারা আমার কাছে আছে 260 টাকা দাম। আর মালয়েশিয়ান একটা ইয়েলো চারা আছে, ওটা 250 টাকাতে পাবে। আপনারা আসুন, আমার মাদার কাছে মোষ হয়েছে, আপনারা দেখে যান, কিন্তু কাঁদি হবে না, কাঁদি হবে। এই মুচি আস্তে আস্তে ধরে যাবে, এই দেখেন, এই একটা মুচি, এই আমি ভাঙলাম, এটাও ঝরে পড়ে যেত কদিন পরে, তার কারণ এই ফুটাটা দেখো। এবার এইটা যখন 2.5 ফুট গুড়ি হয়ে যাবে, তখন কিন্তু গাছটা মোটা হবে, গুড়িটা বড় হবে, নারকেলের কাঁদি চলে আসবে 5-6 বছরে। আর ওই পাশেরটা ওই দিকের টা কি আছে? ওটাও মালয়েশিয়ান। হ্যাঁ, দেখি আসেন, ওটাও মুচেস, ওই তো একই ভ্যারাইটি, হ্যাঁ সব এক এক পিস করেই মুচেসছে।